الله أكبر اللهم باعد بيني وبين خطاياي إياك ما بعدت بين المشرق والمغرب الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সম্পন্ন আনুষ্ঠানিকভাবে আপনার নামাজ শেষ হতো তারপরে লোকটা দোয়া করতে আরম্ভ করতো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আই রব্বুল আলামিন আমি তোমার হতভাগা বান্দা এতদিন নামাজ পড়তাম না এতদিন বেঈমানের রোডে চলতাম এখন ইমানদারের রোডে হাজির হয়ে গিয়েছি এ রব্বুল আলামিন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে মুসলমানের শান্তি নেই মুসলমান শান্তি বিরাজ করতে পারে না পৃথিবীর কোণে কোনো মুসলমান শান্তিতে নেই ইয়া আল্লাহ আজ তাই তোমার কাছে হাত উত্তোলন করেছি ইয়া আল্লাহ মসজিদে মিশে তোবা করতে শুরু করেছি আর যে না করব না আর মদ খাব না আর সুদে ব্যবসা করব না আর মানুষকে মানুষ মারার করব না আর চুরি করব না আর মিথ্যা কথা বলব না ইয়া আল্লাহ এই নাসি বন্ধ করে দাও এই নাসি বন্ধ করে দাও এই দোয়াগুলো যদি মসজিদে বসে প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে কাঁদত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ তোমরা জানলে না মানুষ তোমরা বুঝলে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুম আলাউলা ইন কুনতুম মুমিনিন তোমাদের গায়েকে হাত দেবে না তোমরা আমার ভালোবাসার গণ্ডির ভিতরে থাকবে শুধু একটাই তোমাদের কাজ করা লাগবে যে কাজটার নাম ইন কুনতুম মুমিনিন ইন কুনতুম একটাই কাজ করা লাগবে একটাই তোমাদের কাজ করতে হবে যে কাজটার নাম হলো মরণ জপ্তেন ব্যাপারে দিবেন তো ইন কুনতুম মুমিনিন ইন কুনতুম মুমিনিন একটাই কাজ করতে হবে যে কাজটা হলো আমি আল্লাহর সঙ্গে তোমাদের বন্ধুত্ব গড়ে উঠবে একটাই কাজ শুধু আমাদেরকে আমাদের প্রাপ্য আল্লাহকে দেখিয়ে দিয়ে মুমিন হতে হবে ইন কুনতুম মুমিনিন মুমিন হয়ে যাও আবার তোমাদেরকে রাজত্ব ফিরিয়ে দেওয়া হবে বাচ্চা নামাজ এত শোনার পর এত জানার পর এত বিপদের উপরে কজন লোক নামাজ পড়েছে এই চাইতে আল্লাহ যে বিপদটা দিয়েছে এই চাইতে ভূমিকম্পই ভালো ছিল না বাচ্চা এর চাইতে ভূমিকম্প ভালো ছিল না তাহলে কেন কিছুদিন পূর্বে দুই বছর আগে ঘন ঘন তো ভূমিকম্প ছিল না নেপালে ধ্বংস হয়ে গেল এখানে ধ্বংস হয়ে গেল হওয়া ছিল না তখন প্রতিটা মসজিদে 10-15-100 জন করে নামাজি বেড়েছিল হ্যাঁ আর এখন বর্তমানে নামাজের সংখ্যা বেড়েছে না কমেছে কমেছে পারেনি তাহলে আল্লাহ বিপদ দেবে না আপনাকে এ আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা একটাই শুধু কাজ করো আমি যা বলি তোমরা মেনে নাও তারপরে তোমার সংসার করো দুনিয়া করো মাস্টারি করো ডাক্তারি করো কৃষকি করো সব ঠিক আছে আমি আল্লাহ তোমাকে সাপোর্ট করে চলবো তুমি রাজার মতো চলবে এবার তুমি যখন মমিন হয়ে যাবে তুমি যখন আমার ভালোবাসাকে জাগ্রত করবে তখন তুমি যা বলবে পৃথিবীবাসী তাই মানতে রাজি হবে তুমি যা বলবে পৃথিবীবাসী তা মানতে রাজি হবে তুমি হবে রাজা কিন্তু রাজা হওয়ার জন্য আগে প্রথমে আল্লাহর প্রজা আমাদের হতে হবে নহলে আমরা আমাদের রাজত্ব ফিরে পাবো না পাবো না পাবো না আল্লাহর বান্দারা ওয়াজ আমি শুরু করেছিলাম ত্যাগ এই বিষয়টা একটা টোটালি আলাদা রাজনৈতিক গল্প আমি জানি না বলতে পারবো না শুধু মানুষকে দিয়ে বলতে পারবো আল্লাহর বান্দা বান্দিরা আপনারা আল্লাহকে চিনতে শিখুন তাহলে এই বিপদগুলো সঙ্গে সঙ্গে আপনার মিটে যাবে আপনার এলাকায় হাজারো জায়গাতে কুনুতে না জেলা হয়েছে মাওলানা এলাকায় হয়েছে না জেলা অনেক জায়গাতে হয়েছে আমরা বারবার কোনো দিন আগে না করছি কেন আল্লাহ তুমি বিপদ থেকে মুক্ত করো কিন্তু 3-4 জন লোক আমরা আল্লাহর কাছে কাঁদবো আর আপনারা বাকি 2-400 লোক ঘুরে বেড়াবেন আল্লাহ মেনে নেবে বলো 2-400 লোকের জন্য এই 3-4 লোকের কোনো দামই নাই যার জন্য মাওলানাদের কাজ ও আমল কাজ করছে না ইমানদারের কথা আল্লাহ আর শুনছে না কেন শুনছে না মাত্র তুমি 3 জন ইমানদার আর বাকি সব বেঈমানদার কার কথা শুনবে আল্লাহ 3 জনের কথা শুনে দিলে যেতে হবে না যদি সবাই কষ্ট পাও তো সকলে একসাথে হয়ে যাবে জি
ছাড়া হারে পাবলিকি হারে আমাদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে, অত্যাচার চলছে চলবে যতদিন মুসলমান সজাগ না হবে। বাদবাকি আলোচনা আমি ছেড়ে দিলাম, আমার যেটা বিষয় সেটা আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুসলমান, এই ঈমানদার, তোমরা দুই জিনিসের রক্ষা করো, এক নম্বর হলো জিহাদ, দুই নম্বর হলো তোমাদের লজ্জা স্থান। এই দুটোর গ্যারান্টি তুমি দিয়ে দাও, এই দুটোর গ্যারান্টি তুমি দিয়ে দাও, আমি তোমার গোটা বডির গ্যারান্টি নিচ্ছি। এর চাইতে ভালো কথা কিছু আছে বা? এই দুটো জিনিস যে এত মারাত্মক জিনিস, বিশ্বনবী বলছেন শুধু এই দুটো থেকে তোমার বাঁচো, এই দুটো থেকে বাঁচলে বা অনেক কিছু থেকে আপনি বাঁচবেন, যার জন্য আপনাকে এই দুটো থেকে বাঁচতে বলেছে। এটা ওয়াজ শেষ করলাম, যে হাদিসটা পরিবেশন করেছি পড়েছি আপনার সামনে সেটা হাদিসটা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লেখককে রাবিকে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস পড়ছি, وعن نبي سيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء يا الله بندرا এই ছোট্ট হাদিসটাকে নিয়ে আমার দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা হবে। এই দেড় ঘন্টা দুই ঘন্টার ভিতরে ইনশাআল্লাহুল আজিজ কিছু আপনারা পাবেন, আমি বোঝাতে আপনাকে পারব। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী যে হাদিসটা বলছেন, এই হাদিসের ভিতরে যে কথাগুলো বেরিয়ে এসেছে সেটা আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে বলার জন্য আমি চেষ্টা শুরু করলাম। আল্লাহর নবী বলছেন, হে মানুষেরা, হাত্তা কুদ দুনিয়া, তোমরা দুনিয়া নামে মহব্বত থেকে নিজেকে বাঁচিয়ে নাও। কেন বাঁচিয়ে নিবে? যদি দুনিয়ার মহব্বত তোমার ভিতরে ঢুকে যায়, দুনিয়ার মহব্বত তোমার অন্তরে গেঁথে যায়, তুমি ভালো ইমানদার হতে পারবে না, তুমি মমিন হতে পারবে না, আর মমিন ছাড়া জান্নাতের অধিবাসী তুমি হতে পারবে না। আল্লাহর বান্দারা, তাই বিশ্বনবী বলছেন, দুনিয়াতে একটা সামল করার জন্য যেটা আপনার প্রয়োজন হবে সেটা হলো ফাত্তা কুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত ত্যাগ করা লাগবে। প্রশ্ন করবেন, ভাই ইমদাদুল, ও বেটা ইমদাদুল, ও বন্ধু ইমদাদুল, দুনিয়ার ভালোবাসাটা আমরা বুঝতে পারলাম না, কেমন করে আমাদের ভালোবাসা হলো, কাদের সঙ্গে আমাদের ভালোবাসা হলো, কি করে ভালোবাসা বঞ্চিত করব, কি করে ভালোবাসা আমরা মুছে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজুনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আয়াতগুলো আপনাদের সামনে পড়লাম এর ভিতরে আপনার প্রত্যেকটা আত্মীয় স্বজন পড়ে, আপনার ব্যবসা বাণিজ্য পড়ে, আপনার বাড়ি ঘর পড়ে। আল্লাহ বলছে, এই সমস্ত জিনিসের থেকে তুমি নিজের জীবনকে আলাদা করে নাও, এই সমস্ত জিনিস থেকে তুমি পরেজ হয়ে যাও, এদের কাছ থেকে আলাদা হয়ে সংসার করো, এদের কাছ থেকে আলাদা হয়ে জীবন শুরু করে দাও, নাহলে ঈমান টিকবে না, টিকবে না, টিকবে না। মইরা গেলে পয়রা রবে দশতলা বিল্ডিং, মইরা গেলে পয়রা রবে পাঁচতলা বিল্ডিং, বালাখানা পরে রবে রাজা রাজ্য সাথে হবে, গাড়ির ড্রাইভার পালিয়ে যাবে করবে না দাবি, মইরা গেলে পয়রা রবে একতলা বিল্ডিং, মইরা গেলে পয়রা রবে তিনতলা বিল্ডিং। এবার দাদা, যদি মরে যান সব কিছু বেকার, এত ভালোবাসা দুনিয়ার সাথে ছিল না, সব মিটে গেল, এরা সকলেই আপনার সম্পদ নিয়ে আত্মসাৎ করবে, আনন্দ করবে, লেকিন আপনি সে আনন্দটা করতে
পারবেন না, আপনি সবকে দেখে খুশি করতে দিয়ে গেলেন কিন্তু আপনার ভাগ্যে আর সে আনন্দটা মিলল না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার মহব্বত তোমরা ত্যাগ করে দাও, হত্যাকু দুনিয়া, দুনিয়ার মহব্বতে তোমরা পাগল হয়ে যেও না। প্রশ্ন করবেন ভাই দুনিয়ার পাগলের কথা তো আমরা বুঝতে পারলাম না, কোনটা হত্যাকু দুনিয়ার ভিতরে পড়ে? একটা ছোট্ট কথা আপনাকে বুঝে, গত শুক্রবারে নামাজ পড়লেন না? নামাজ পড়েছেন? নামাজ কে কে পড়েছেন? তো হাতটা উঠান দেবো। শুক্রবারের নামাজ মানুষাল্লাহ দাদা কাল্লা সকলে তিন চারজন পড়ে দিন, ওরা হাত উঠাচ্ছে না, তারা সকলে নামাজ পড়েছেন। কোন কোনো দিন এমন একটা বিষয় আপনি বুঝতে পারেন, জানতে পারেন, মাওলানা এমন একটা বিষয় আপনার মনটা আরম্ভ করেছে মনে হয় আপনার অশনে মনটা জুড়িয়ে গেল, এরকম হয় না বা? আর কোন সময় এমন বক্তা আওয়াজ করছে যে মুরগি ঢুকো নাচছে, জুমাতে হয় না? অনেক লোকে যেন ঘুমাবে, তার কারণ ওর মনে ওয়াজটা ঢুকেনি ভালো মতো। আর কোনোদিন এমন হয়ে গেল ইমাম সাহেব এমন করে ওয়াজ বোঝাতে আরম্ভ করেছেন যে লোকটা পাগলের মতো ওয়াজ বুঝছে আর ফ্যান ফ্যান করে ইমাম সাহেবের দিকে তাকিয়ে আছেন। এবার যেন আমার শুনে যান, যখন ইমাম সাহেব বক্তব্য রাখতে শুরু করেছেন কঠিন কিয়ামতের দিনের কবরের আজাবের, তখন একটা সাদা বাটা লোক, একটা সাধারণ লোক মসজিদে ওয়াজটা শুনতে শুনতে চোখের পানি গড়গড় করে বেরিয়ে আসছে, আর লোকটা দুঃখ করে বলছে নামাজ পড়ছে আর কি, আল্লাহ এতদিন বেনামাজে ছিলাম আর নামাজ ছাড়ব না, এতদিন সুদ করেছিলাম আর সুদ খাব না, এতদিন মিথ্যা কথা বলছিলাম আর মিথ্যা কথা বলবো না, এতদিন মার্ডার করে বলাছিলাম আর মার্ডার করবো না, এক কথা সমস্ত ভুল গুলো আমি ছেড়ে দিব, সমস্ত আসল কাজগুলো করতে আরম্ভ করব। আজকে এই ওয়াজ শুনে আমার অন্তর জুড়িয়ে গেল, ইমাম সাহেবের বক্তব্য শুনে আমার মন জুড়িয়ে গেল, রক্ত মসজিদে তওবা করলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি, আবার বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এই দোয়াটা আপনি বললেন, ইস্তেগফার করলেন, লোকটা মসজিদে বসে বসে তওবা করতে আরম্ভ করেছে, আল্লাহর কাছে ভুল সংশোধন করতে আরম্ভ করেছে। হে আল্লাহ জুমাতে কথা দিলাম, জুমা মসজিদে নামাজ পড়তে পড়তে কথা দিলাম, আর আসল থেকে নামাজ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, এত ভুল আমি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আসরের নামাজে নামাজ স্টার্ট করবো, সারা জীবন যতদিন বাঁচবো নামাজ পড়ে যাবো, আর ভুল করবো না। লোকটা মসজিদে কথা দিচ্ছে বাবা, কিন্তু দুনিয়ার ভালোবাসাতে যে পড়ে যাবে সে নিজে বুঝতে পারে না। হ্যাঁ, কি করা হলো, নামাজ শেষ হয়ে গেল, কেঁদে কেঁদে মসজিদে দুঃখ প্রকাশ করে আল্লাহকে কথা দিলাম আসর থেকে নামাজ ধরলাম আর নামাজ ছাড়বো না, এই কথা বলে মসজিদ থেকে যখন বেরিয়ে আসেন বা তখন আপনারা কি দোয়া বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, দু চারজন জানে, বেশিরভাগ জানে নাকি? এই দোয়াটা যখন বাইরে আপনি পাটা বের করে রাখলেন, তখন হঠাৎ করে মসজিদ থেকে বেরিয়ে দেখছেন তো আপনার মেয়ে একটা দাঁড়িয়ে আছে, আরে মা কেন দাঁড়িয়ে আছিস? বলে আব্বা আমার মা তোমাকে তাড়াতাড়ি করে ডাকছে, তোর মা ডাকছে, যা কি কোথায় যাচ্ছি রে, যা তোর মার কাছে আমি যাচ্ছি। তো বাড়িতে এক পা দু পা করতে ওদের দিকে মসজিদে কেটেছেন, মনটা দুর্বল হয়ে আছে, আর আপনি এক পা দুই পা করতে 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 মসজিদে ঢুকছেন, মসজিদ না বাড়িতে ঢুকছেন, বাড়িতে আপনি ঢুকছেন তো বউটা খুঁজছে এমনভাবে তাকিয়ে আছে মানে চোদ্দ কাত হাত কালি দাঁড়িয়ে আছে, আপনি বাড়িতে ঢুকছেন তো বউ আপনাকে এমন করে চোখ বড় করে দেখাচ্ছে তো মনে হচ্ছে চোদ্দ হাত কালি দাঁড়িয়ে আছে। বউকে বলছে থাকো এইভাবে তুমি তাকিয়ে আছো কেন আমার দিকে? বলে তোমার কি হুঁশ আছে, তোমার কি মাথার বেড়ে খারাপ হয়ে গেছে নাকি? আজ পনেরো দিন থেকে তোমাকে এটা বলছি যে আমাদের 10 কিলো গম আছে, রুটি খাওয়ার সময় এসে গিয়েছে, ঠান্ডার সময়, তো তুমি যাও একটু গমগুলো ভাঙে নিয়ে এসো, একটা কাজ বলেছি, তুমি পনেরো দিন থেকে কাজটা করতে পারছো না, খুব বকা দিল। তখন লোকটা বলছে যা তুমি যখন আমাকে বকা দিতে শুরু করেছো তাহলে এক্ষুনি দাও, আমাকে এক্ষুনি দাও, তাহলে আমি ভুলে যাবো কাজটা। এই কথাটা বলে ওই 10 কিলো গম নিয়ে বা আপনাদের এলাকার বাজারের মিলে চলতে আরম্ভ করেছেন, মিলে গম ভাঙাবার জন্য। লোকটা গমগুলো মাথায় করে নিয়ে গিয়ে মিলে যাচ্ছে তো মিল বন্ধ, কি মিল বন্ধ, মিল মালিককে বলছে হাগো মিল তো বন্ধ করে দিয়েছি, মিল স্টার্ট করবেন না। বলে ভাই এখন আর স্টার্ট হবে না, যদি মিল স্টার্ট হয় তো চারটার দিকে মিল স্টার্ট হবে, তো গমটি তুমি রেখে চলে যাও আমি ভাঙিয়ে রাখবো, তখন তুমি নিয়ে যাবে? বলে না আমি একবারে নিয়ে যাবো ভাঙিয়ে। তো বলছে তাহলে তুমি যখন একবার নিয়ে যাবা তাহলে তুমি এখানে বসো, গমটি রেখে দাও, চারটা বাজে তখন মিল স্টার্ট করবো। তো বলছে আমার এখানে থেকে আর কী হবে, গমটি থাক মিলে একটু ঘোরাফেরা করি, সাধারণ লোকের যাকাত একটু ঘোরাফেরা করি, চায়ের দোকানে যাই। তো লোকটা বাবা
গোয়ামগুলোকে রেখে চায়ের দোকানে ঘুরতে গিয়েছি। চায়ের দোকানে বসলো তিনটা লোক বসে আছে, ওকে দিয়ে চারটা হলো। যখনই চায়ের দোকানে চারটা থেকে পাঁচটা লোক হয়েছে, ওই টিভি আবার চায়ের দোকানের ওলা একবারে 42 ইঞ্চি টিভি চালু করে দিয়েছে চায়ের দোকানে। আর আল্লাহ লাগাবি তো লাগা এমন একটা সিনেমা লাগিয়েছে যে সিনেমাটা না হলো প্রতিবাদ। কি বাদ? প্রতিবাদ। প্রসেনজিতের সিনেমা যখন লাগিয়ে দিয়েছে, এই লোকটা বলছে আল্লাহ এত সুন্দর বই আমার জীবনে নসিবে মিলতো কিনা। লোকটা আনন্দের সাথে চা খাচ্ছে আর এদিকে টিভি দেখছে। হট করে সময় পার হতে হতে 3:15 ঘড়িতে সময় বেজেছে আর আপনাদের জামে মসজিদ থেকে মুয়াজ্জিন আজানে আরম্ভ করেছে। জোহরের সময় তোমাকে কথা দিলাম আসরের নামাজ আর ছাড়ব না, মাগরিবের নামাজ ছাড়ব না, ঈশার নামাজ ছাড়ব না, ফজর নামাজ ছাড়ব না। হে আল্লাহ এখন তো আমার সোয়া 3 বেজে গিয়েছে, মসজিদ আজান দিতে শুরু করেছে, আমার উচিত হবে এখন তোমার মসজিদে গিয়ে নামাজ পড়া। কিন্তু আল্লাহ এই 42 ইঞ্চি টিভিতে যে সিনেমাটা লাগিয়েছে, এই প্রসেনজিতের সিনেমা আর দেখা সম্ভব হবে না। এত পাগল হয়েছে লোকটা, খুব মুড মাইন্ড দিয়ে ওই টিভিকে দেখে আছে। লোকটা চিন্তা হলো আল্লাহ আমাদের মসজিদে তো জামাত 3:30 হবে, 3:30 আজান আর 3:30 জামাত হবে, তো আর একটু দেখে নি তারপরে জামাত গিয়ে ধরতে পারবো, ফাটাফাট উজু করে নিবো, তারপর জামাত করতে চলে যাব। লোকটার চিন্তা কিন্তু আলাদা আছে, একটু আগে গিয়ে জামাত ধরবো, মসজিদে বসে বসে সময় আর কাটাবো না, যেটা সময় কাটাতে হবে এই টিভিতে আমি কাটিয়ে নিই। এই বলে লোকটা 3:00 থেকে শুরু করেছে, 3:00 বাজলো, 3:30 বাজলো, এইদিকে জামাত চালু হয়ে গেল, কিন্তু টিভিতে এমন করে পাগল করেছে লোকটা টিভি ছেড়ে উঠতে পারে না। 3:30 পার হয়ে গেল, 4:30 বেজে গেল, হে আল্লাহর বান্দারা লোকটা টিভি ছেড়ে উঠতে পারে না, খুব খুশমুস করছে আর বলছে আল্লাহ তোমাকে কথা দিয়েছিলাম আসরের নামাজ পড়বো, কিন্তু এমন টিভিতে বই চালু হয়েছে না দেখলে আর মন মানে না। আল্লাহ আমি এক্ষুনি যাব, এক্ষুনি টিভি ছেড়ে উঠবো। এই খুঁজছে লোকটা সময় কেটে চলে যাচ্ছে, 4:00 বেজে গেল, যদি বাকি থাকে তো আল্লাহ বাকি থাকুক, প্রসঙ্গিত কে বাকি রাখা যাবে না, যাবে না, যাবে না, টিভি বাকি রাখতে পারবো না, নামাজ বাকি রাখতে পারবো। চিন্তা ভাবনা করে লোকটা বলছে আল্লাহ আসল কথা ছেড়ে দিলাম, মাগরিবে গুনাহ করে দেব। এবার আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? বলছে যে আল্লাহ আসল নামাজ তো ঢিলা হয়ে গেল, প্রসেনজিতের সিনেমা দেখতে গিয়ে, তো আল্লাহ এইটা আর করবো না, মাগরিবে তোমাকে শোধ করে দেব। এই করতে করতে 5:00 সময় গমটি ভাঙিয়ে পেয়েছে, বা গম ভাঙিয়ে নিয়ে পিছিয়ে করে আবার বাড়িতে ঢুকেছে। যখন বাড়িতে ঢুকছে তখন ওই বউটা আবার বলছে যাবে মাত্র 10 কিলো গম ভাঙাতে এখন সময় লাগবে নাকি? হ্যাঁ তুমি গিয়েছো ওই 1:00 সময় আর আসছো তুমি 5:00 সময়, কি করছিলে এতক্ষণ? বলে বিল বন্ধ ছিল গো, আর বেশি ভালো ভালো কথা বলিও না তো, আমি টেনশনে মরছি, আমার আসল নামাজ চলে গেলো। কবে থেকে নামাজি হয়েছে তুমি? আসল নামাজ চলে গেল? তো বলে হ্যাঁ আমি নামাজ আল্লাহকে বলেছি, আল্লাহ নামাজ আর ছাড়বো না, আসল থেকে ধরতে শুরু করেছি, তো টিভি দেখার কারণে তোমার গম ভাঙাতে গিয়ে আমার নামাজ আর ছুটে গেল। তো ঠিক আছে নামাজ ছুটে গেল, তো এখন নামাজ করতে যাও। তো তার আগে বউটা বলছে হবো 5টা গাই আছে, 3টা বকনা আছে, 2টা হালের বল আছে, তো এইগুলোকে উঠিয়ে দিয়ে নামাজ পড়তে যাও। তো লোকটা বলছে যেগুলো আমাকে উঠাতে হবে, বলছে তুমি উঠে কেউ উঠাবে? হ্যাঁ স্বামীরাই তো সব গরুর মানে গরু টরু উঠায়, তুমি উঠিয়ে যাও এবার যেন আমার। এই কথা বলে লোকটা আবার গরু উঠাতে লাগলো, মসজিদে আজান দিল মাগরিবের,
আবার ঢিলা হতে শুরু হলো, জামা হয়ে গেল, ছয়টা বেজে গেল, ছয় ছয়টা বেজে গেল, গুরুকে সারতে, গুরুকে মশারি টানতে, গুরুকে পুয়াল নেড়ে দিতে, গাড়ি ভেঙে দিতে অনেক সময় পার হয়ে গেল, পরে সাতটা হয়ে গেল, মাগরিব ঢিলা হয়ে গেল, লোকটা আমার চিন্তা করে গেল আল্লাহ একটা টাইম তোমার জন্য আমি মেনটেন করতে পারলাম না, জোহরে কথা দিলাম আসর নামাজ ছুটলো, জোহরে কথা দিলাম মাগরিব নামাজ আমার ছুটে যাচ্ছে, ইয়াল্লাহ অবশ্যই বলবো, শুরু হয়ে যাবে আল্লাহর বান্দারা এর জন্য বউকে খুশি করার জন্য পানি আনতে গেলেন, বন্ধু করতে 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 মাগরিবের নামাজও ছুটে গেল, মাগরিবও ঢিলা হয়ে গেল, আর আপনি মাগরিব নামাজ পড়তে পারলেন না, লোকটা বলছে রব্বুল আলামিন আসর তো বাকি হয়েছে মাগরিবও বাকি।